Assalamualaikum, কেমন আছো তোমরা সবাই? Welcome to my another vlog. চলে আসলাম আরো একটি vlog নিয়ে। আজকে চমৎকার একটি দিন। দেখতেই পাচ্ছ পাতাগুলো সব হলুদ হয়ে গেছে। Autumn is here. Trees, everything is yellow. আর একটু ঠান্ডা পড়ছে, একটু না, বেশ ভালোই ঠান্ডা পড়ছে। আর I miss summer. Summer is actually I'm not smoking for it. Summer is now actually on a funder autumn. That's why I think I would put autumn on a funder Norway. Economy University is for a slop. I'm going to library to get a hobby. I book college for the library ticket. It for me, kids who took up shopping for book. এরপর আমার কিছু ফ্রেন্ড আসবে কিছুদিন আগে, না দু একদিন আগে আমি একটা ক্র্যাব ক্যাচার, একটা নেট ফেলেছিলাম সাগরে, আর ফর সাম রিজন এটা কিছু একটা সাথে আটকে গেছে, আমি তুলতে পারছি না। তো আমি আমার দুই তিনজন ফ্রেন্ডকে আসতে বলেছি তো ওটা টেনে বের করার জন্য। তো আজকে কিছু মাছ, ক্র্যাব এসব ক্যাচ করব। এটা টনসবার্গ লাইব্রেরি। আমার ইউনিভার্সিটিতে একটা লাইব্রেরি আছে, বাট আজকে আমি টনসবার্গ লাইব্রেরিতে আসলাম। এই লাইব্রেরিটা আমার বাসার একদম পাশেই, এবং এই লাইব্রেরিতে অনেক বই আছে, বিভিন্ন রকমের এডুকেশনাল বই থেকে শুরু করে বিভিন্ন রকমের বই আছে, যেগুলো অনেক সময় ইউনিভার্সিটি লাইব্রেরিতে পাওয়া যায় না। বুকসের পাশাপাশি এখানে প্রিন্টিং মেশিন, ফটোকপি মেশিন এগুলোও পাওয়া যায়। অনেক সময় প্রিন্টিংয়ের প্রয়োজন পড়ে ইমার্জেন্সিতে, তখন আমি লাইব্রেরিতে এসে প্রিন্ট করে নিই। আর বুকসের পাশাপাশি এখানে একটা ছোট ক্যাফেটেরিয়াও আছে। বুকস পড়তে পড়তে কেউ যদি কফি আর নাস্তা খেতে চায় তাও করা যায়। এখন আমি মলে যাচ্ছি, লাইব্রেরি থেকে বুক কালেক্ট করা হয়ে গেছে। একটা ম্যানেজমেন্ট বুকের প্রয়োজন ছিল আমার। আজকের ভিজিটটা বেশ সুন্দর, বেশ ভালো লাগছে আমার। লাস্ট কয়েকদিন খুবই ক্লাউডি আর গ্লুমি ছিল, ইট ওয়াজ রেইনিং, তারপর অনেক ঝড়ো বাতাস বইতেছিল। আমার এত ডিপ্রেসিং লাগছিল, মনে হচ্ছিল সব কিছু গুছিয়ে আমি আবার বাংলাদেশে চলে যাই। আমরা যারা এখানে থাকি তাদের হচ্ছে ওয়েদারটা অনেক বড় একটা ফ্যাক্ট। আসলে ওয়েদারের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যখন বৃষ্টি পড়ে আর অন্ধকার হয়ে থাকে সব কিছু, যখন স্নক হয় তখন আসলেই খুব ডিপ্রেস লাগে। এই জন্য নরওয়েতে ফ্রেন্ড থাকা, সবার সাথে মিলেমিশে চলা, কমিউনিটির অংশ হওয়া খুবই জরুরি। এখানে ম্যাক্সিমাম লোকজনই, প্রায় 70% নরওয়েজিয়ানই ডিপ্রেশনে ভুগে, লোনলিনেসে ভুগে। এখানে সবাই খুব একাকিত্ব থাকে, যার যদি চার মতো। আর আমি তো বাংলাদেশ থেকে এসেছি, এ ধরনের ওয়েদার, এ ধরনের কাস্টমস কিংবা কালচারে ইউজ টু না, তাই আমার কষ্ট হয় যখন এখানে ওয়েদার একদম অন্ধকার হয়ে যায়। আমার একদমই ভালো লাগে না, মনে হয় কি সব গুছিয়ে বাসায় চলে যায়। বাট এনিওয়েজ, আই এম ট্রাইং টু অ্যাডাপ্টিং ইট, হয়তো কিছুদিন পর আমার অভ্যাস হয়ে যাবে। এই তো দেখতে দেখতে কেমন করে জানি এক বছর হয়ে গেল। চলো মলে যাই। আমার ফ্রেন্ডের আসতে কিছু সময় বাকি আছে, তো এর মধ্যে আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনা দরকার, তাই আমি মলে যাচ্ছি। প্রথমে আমি কিছু মাল্টিভিটামিন, ক্যালসিয়াম আর কোলাজেন পাউডার কিনে নিলাম, কারণ নরওয়েতে সূর্যের আলো খুব কম, এই জন্য রেগুলার এই ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলসগুলো খাওয়া খুবই দরকার। এরপর চলে গেলাম একটা ময়েশ্চারাইজার কিনতে। শীতকাল আসার আগেই আমার স্কিন ফেটে চৌচির। কেনাকাটা করতে করতে এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমার ফ্রেন্ডরাও চলে আসলো। তো আমি কিছুদিন আগে যেখানে আমার ক্র্যাব ক্যাচারটাকে ফেলেছিলাম ওখানে চলে গেলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। আমি অনেক এক্সাইটেড দেখার জন্য যে কয়টা মাছ ধরা পড়েছে। চলো দেখা যাক কী কী মাছ ধরা পড়েছে।
না অনেক চেষ্টা করেও আর ক্র্যাব কাচারটাকে তুলতে পারলাম না, আমার অনেক কষ্ট লাগছে। আমার ক্র্যাব কাচারটা তো গেল গেলেই, কোনো মাছ ধরতে পারলাম না, এটা কোনো কথা? 1800 টাকার ক্র্যাব কাচার জলে গেল আমার। এরপর আর কি করার, ক্র্যাব কাচার হারানোর কষ্ট ভুলতে আমি পেপেস পিজা চলে আসলাম আমার ফ্রেন্ডদেরকে নিয়ে। কত আশা করেছিলাম আজকে মাছ ধরবো, মাছ রান্না করবো, বাসায় থাক, মাছের বদলে পিজা খাবো, কি আর। ভিক্টর, হাউ আর ইউ ফিলিং আফটার ফেলিং টু ক্যাচ দ্য ক্র্যাব? Yeah, of course, I'm still a bit positive, so... Are you still hopeful? Benny can take the craft cage. Yeah, we'll make it. Today we fail, but maybe tomorrow. Yeah, maybe tomorrow with the different plan. Do you have any other plan? Tomorrow will be another day. Okay. এখন আমরা মেনু সিলেক্ট করছি কি পিজা অর্ডার করা যায়। ডিসিশন হলো দুটো পিজা অর্ডার করব আমরা, একটা আমেরিকান এবং একটা ইটালিয়ান স্টাইল পিজা। নরওয়েতে পিজা হাট নেই, পিজা হাট আমার অনেক ফেভারিট, এখানে ডমিনোস এবং পেপেস পিজা আছে। এই পিজাগুলো অনেক টেস্টি, বাট পিজা হাটের মতো না। তো কি করার, যেটা আছে সেটাই খাওয়া। ডিসিশন নেওয়া হয়ে গেছে এবং আমরা পিজা অর্ডার করে দিয়েছি, এখন ওয়েটিং ফর দ্য পিজা। আমরা সবাই মোটামুটি অনেক হাংরি, ক্র্যাব কাচার ধরতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। এই যে আমার পিজা চলে এসেছে, আমি পিজা এনজয় করি, তো সে পর্যন্ত ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।